হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম হাইফাই ট্রেডার শিশুটি ভাই 11 মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম। তো এখানে আজকে আপনাদেরকে কিছু মিক্সচার দেখাবো। তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের মিক্সচার আছে, তো এগুলো সম্পর্কে আলোচনা করব এবং এগুলোর প্রাইস সম্পর্কে আলোচনা করব। তো এগুলো দেখানোর জন্য সহযোগিতা করবেন পান্না ভাই। পান্না ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? তো আজকে কি দেখাবেন আমাদেরকে? আমি মূলত আজকে মিক্সচার নিয়ে কিছু আলাপ আলোচনা করবো, কারণ আমাদের এই চালানে প্রচুর পরিমাণে মিক্সচার আসছে। আচ্ছা, এবং শুধু গতানুগতিক কোনো মিক্সচার না, গতানুগতিক মিক্সচারের সাথে রেগুলার মিক্সচারের সাথে কিছু আনকমন এবং ভ্যারাইটিস মিক্সচার আসছে। বিশেষ করে আমাদের যে জসন ব্র্যান্ড ফিলিপাইন্সের, আচ্ছা ফিলিপাইন্সের জসন ব্র্যান্ডের মিক্সচারের প্রতি মানুষের প্রবল আকর্ষণ ছিল গতবার, তো আমরা পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই দিতে পারি নাই। তো এবার আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে আমাদের জসন ফিলিপাইন্সের যেটা সেটা আনা হয়েছে। আপনার কাছে যদি একটা জসন মিক্সচার থাকে, যেটা 16 চ্যানেল হোক কিংবা 12 চ্যানেল হোক, আপনার একটা কনসার্ট প্রোগ্রাম অনায়াসে সুন্দরভাবে করে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনার 24 চ্যানেল কিংবা আরও বড় কোনো বিদেশি অনেক দামি কোনো মিক্সচারের কোনো প্রয়োজন নেই। কারণ একটা জসন অরিজিনাল 16 চ্যানেল মিক্সচারের মধ্যে, 16 চ্যানেল মিক্সচারের মধ্যে 7টা মনিটর লাইন দেওয়া আছে। আচ্ছা, যে 7টা মনিটর লাইন সচরাচর কোনো মিক্সচারে দেওয়া থাকে না জসন ছাড়া। তো 7টা মনিটর লাইন দেওয়া আছে, পাশাপাশি প্রসেসরটা খুবই স্মুথ। আচ্ছা, এবং এর বাইরেও আরও কিছু ক্যাটাগরি আছে, সেটা আপনারা ব্যবহার করলে বুঝবেন, কারণ প্রসেসরটা হ্যালো দিলে আপনার সব কিছু বুঝতে পারবেন। আচ্ছা, আর এরপরেও আপনার শুধু এটা তো 16 চ্যানেল, এটা আপনি যদি 12 চ্যানেল মিক্সচারও নেন, তাও আপনি একটা ছোটোখাটো প্রোগ্রাম করে আসতে পারবেন। প্রোগ্রাম কোনো নর্মাল প্রোগ্রাম না, একটা কনসার্ট প্রোগ্রাম করে আসতে পারবেন, যেটা একটা বড় কোনো ইয়ামা 16 চ্যানেল, সরি ইয়ামা 24 চ্যানেল মিক্সচার সম্ভব না। কারণ আপনি যখন বড় কোনো মিক্সচার ব্যবহার করবেন, সেটা 24 চ্যানেল কোনো প্রোগ্রামে ব্যবহার করতে চাইবেন, কনসার্টে আপনি কিছু প্রবলেম ফেস করবেন, সেটা সর্বপ্রথম প্রসেসর। সেটার প্রসেসর আর জসনের 16-12 অনেক অনেক পার্থক্য। আপনি আসে কখনো আমাদের স্টেডিয়াম আসলে আসবেন, একবার শুধু হ্যালো দিবেন, আপনি বুঝতে পারবেন যে জসনের প্রসেসরটা কেমন। তো আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা দিয়ে কনসার্ট করতে পারবেন কি না। এবং আমাদের কাস্টমার যারা আছে, আমাদের ঢাকাতে খুব বড় বড় প্রোগ্রামার যারা আছে, তারা জসন 16 চ্যানেল ব্যবহার করার পরে আমি নাম বলবো না, কিছু ভালো ভালো মানের ব্র্যান্ডের মিক্সচার তারা ব্যবহার করা বন্ধ করে দিয়েছে শুধু জসন ব্যবহার করার পরে। আর এর আরও কিছু বৈশিষ্ট্য আছে, প্রতিটা মাইক্রোফোনের জন্য আলাদা আলাদা ফ্যান্টম পাওয়ার দেওয়া আছে। আপনি এটা অফিসিয়ালি যদি ব্যবহার করতে চান, প্রতিটা মাইক্রোফোন আলাদা ফ্যান্টম পাওয়ার দেওয়া আছে, এবং প্রতিটার জন্য আলাদা আলাদা লাইট দেওয়া আছে। লাইট দেওয়া আছে, হ্যাঁ। আপনি যখন 1 নম্বর ব্যবহার করবেন, 1 নম্বরের জন্য লাইটের সিস্টেমের ব্যবস্থা করা আছে, প্রতিটার আলাদা করে ডিসপ্লে দেওয়া আছে। তো প্রতিটা চ্যানেলের জন্য আলাদা ডিসপ্লে দেওয়া আছে, আলাদা ফ্যান্টম পাওয়ার দেওয়া আছে, যেটা সচরাচর সব রকম মিক্সচারে থাকে না। এটা আমাদের 16 চ্যানেল 12 চ্যানেল সবগুলোতে আসে। আর এখন দেখাবো আপনাদেরকে কিছু অন্য মডেল, যেমন সাউন্ড ক্রাফ্টের সিগনেচার 12 সিগনেচার 16, এই মিক্সচারগুলো দেখেন। এটা হচ্ছে সিগনেচার 22। আচ্ছা, 22, হ্যাঁ, এটা সাউন্ড ক্রাফ্ট কোম্পানির সিগনেচার 22, এটাও সিঙ্গাপুর থেকে আনা হয়েছে। আচ্ছা, আর এটা হচ্ছে সাউন্ড ক্রাফ্ট কোম্পানির সিগনেচার 16। মূলত সাউন্ড ক্রাফ্টের কোম্পানিটাই এখন চায়নাতে তৈরি হয়, চায়না, কিন্তু আমরা চায়না থেকে এগুলো আনতে পারি না। এগুলো আনতে হলে আমাদেরকে সিঙ্গাপুর মার্কেট থেকে আনতে হয়, কারণ চায়নাতে এগুলোই না। তো সিগনেচার মডেল সম্পর্কে বলার মনে হয় আর কিছুই না, কারণ এটা বাংলাদেশে অনেক পরিচিত এবং অনেক আগে থেকে ব্যবহার করে না এরকম মানুষ কমই আছে, সিগনেচার 16 এবং সিগনেচার 22। তো মূলত এবার শুধু 16 আর 22ই আনা হয়েছে। তো নেক্সটে আমরা GB4 24 চ্যানেল 32 চ্যানেল সব কিছুই আনবো। আরেকটা মিক্সচার এখানে দেখেন, সেটা হচ্ছে ইয়ামাহা 24। আচ্ছা, তো এটা হচ্ছে ইয়ামাহা MGP 24। MGP 24, তো আমাদের কাস্টমাররা অনেকে বলে যে না MG সিরিজের 24 চাই না, MGP সিরিজের 24। এটা হচ্ছে আমাদের চাইনিজ, এটা ইন্দোনেশিয়ান না। এটার অরিজিনালটাও আমাদের কাছে আছে, MGP অরিজিনালটা ডিসপ্লে দেওয়া থাকে, সেটাও আমাদের কাছে আছে, সেটা এখনও আনবক্সিং করি নাই। আর এটা হচ্ছে সেটার চাইনিজ কপি। আচ্ছা, তো চাইনিজ কপি, তো অনেকের অনুরোধে আমরা মূলত চাইনিজ কপিটা করছি, যদিও আমরা চাইনিজ কপিটা করতে চাই নাই। আর এটা হচ্ছে আমাদের ইয়ামাহা 16। তো এটাও ব্যবহার সবাই করছে বাংলাদেশে, এমন কোনো সাউন্ড ব্যবসায়ী নেই যারা ইয়ামাহা 16 ব্যবহার করে নেয়। এটার প্রসেসর ডাবল, এটাও সবাই জানে, 16 24 সবগুলোতে MGP সিরিজের যেটা, সেটার প্রসেসর ডাবল থাকে। তো এটাও আসে চায়না থেকে, লেখা থেকে মেড ইন ইন্দোনেশিয়া, কিন্তু MGP 16 MGP 24 কপিগুলো কখনোই ইন্দোনেশিয়া থেকে আসে না, সেগুলো চায়না থেকে আসে। তো আমাদের এটা যেমন চাইনিজ, কেউ যদি বলে যে না এগুলো অরিজিনাল ইন্দোনেশিয়া, সেটা আসলে মিথ্যা কথা। কারণ একটা ইয়ামাহা ইন্দোনেশিয়ান 16 চ্যানেল মিক্সচার আপনি 70,000 টাকায় কিনতে পারবেন না, কেউ আমার পক্ষে বেচা সম্ভব না, কারোর পক্ষে কিনা ভাড়া দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে এগুলো মূলত চাইনিজ ডে আনা হয়, কিন্তু সবাই বলে যে ইন্দোনেশিয়া। এটার 24 চ্যানেলও আছে, 16 চ্যানেলও আছে, আপনারা আসলে দেখতে পারবেন। সাথে সাউন্ড ক্রাফ্টের 16 চ্যানেল 22 চ্যানেল আছে, সেটা দেখতে পাবেন। আর প্রাইসের ব্যাপারটা ওই যে আগে বলছিলাম, আমি প্রথমেই বলছিলাম যে দাদা ডলারের দাম কিন্তু কমছে। তো ডলারের দাম কমার কারণে আমরা প্রাইসগুলো মূলত অনেকটা কমাতে বাধ্য হয়েছি, অনেকটা
কমানোর চেষ্টা করছি যতটা সম্ভব হয়। তো আমরা একটা সময়ে এই যশন বার যেটা ষোলো বিক্রি করতাম আমরা 35 থেকে 40 হাজারের মধ্যে, তো 40, 38, 35 সর্বনিম্ন 35 বিক্রি করছি, এরকম কখনো বিক্রি করি নাই। তো ডলারের দাম কমার কারণে এবার আমরা এটাকে 30 পর্যন্ত আনতে পারছি, 30,000 অনলি 30,000 টাকা খুচরা মূল্য। হ্যাঁ খুচরা মূল্য 30,000 টাকা। আর পাইকারি মূল্য আমি আগেই বলছি, আমরা পাইকারি দোকানদারের চাইতে খুচরা কাস্টমার যারা তাদেরকে প্রায়োরিটি এবার বেশি দিচ্ছি, কারণ আমাদের খুচরা কাস্টমার অনেক বেশি, যার কারণে কেউ যদি খুচরা কিনে তার জন্য 30,000। আর পাইকারি যদি হোলসেল কেউ কিনতে চায় সেক্ষেত্রে আমরা যদি 10 পিস নেয় সেক্ষেত্রে হয়তোবা আমরা 500 বা 1,000 চেষ্টা করবো কমানোর জন্য, এর বেশি না, কারণ খুচরা কাস্টমারের প্রায়োরিটি আমাদের কাছে বেশি। আর যশন 12 যেটা সেটার প্রাইস ছিল গত বছর না এক সপ্তাহ আগে 28,000 টাকা, এখন আমরা এটার প্রাইস ধরছি নির্ধারণ করছি 23,000 টাকা। 23,000 টাকা 28,000 টাকা ছিল, 23,000 টাকা আসছে শুধুমাত্র ডলারের ভ্যালু কমানোর জন্য, ডলারের দাম কমার জন্য। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, আপনারা দেখবেন কখনোই কোনো দোকানদার বলে না ডলারের দাম কমছে, সবাই বলে ডলারের দাম বাড়ছে, দিন দিন বাড়ছে, কিন্তু সত্যিকার অর্থে গত মাস থেকে ডলারের দাম প্রচুর পরিমাণে কমছে এবং আরও কমবে আশা করি। আমরা দোয়া করি যাতে আরও কমে, কারণ আর যত কমবে তত দাম কমবে। তো অনেক অসাধু ব্যবসায়ী, যারা অসাধু বলছে এই কারণে, অনেক ব্যবসায়ী আছে যারা ডলারের দাম কমার পরও মালের দাম কমায় না, তারা ডলারের দাম কমছে মালের দাম আগে টেয়ে রাখে। কিন্তু আমাদের এটা যেহেতু আমরা নিজেরা ইম্পোর্ট করি, ডলারের দামের উপর আমাদের সব কিছু ডিপেন্ড করে, এই জন্য যদি কখনও ডলারের দাম বাড়ে আমাদের মালের প্রাইস বাড়বে, যদি কখনও ডলারের দাম কমে আমাদের প্রাইস কমবে। এবার যেহেতু ডলারের প্রাইস কমছে কাজে আমাদের মালের প্রাইসটাও কম আছে, যে বললাম 38-40-এর প্রাইসটা 30,000-এ আসছে আর এটা 28,000-টা 23,000-এ আসছে, শুধু ডলারের প্রাইস কমার কারণে। আর ইয়ামাহা সিগনেচার অন্যান্য এই মডেল, এগুলো ছাড়াও আরও ভ্যারাইটিস কিছু মডেল আসছে যেগুলো আমরা নিয়ে আসছি, রেগুলার মডেলগুলো নিয়ে আসছি। তো এগুলোর জন্য আপনারা দয়া করে ফোন দিবেন, কারণ সব কিছুই অনলাইনে বলা সম্ভব না, কারণ আগেই বলছি যে হোলসেল প্রাইস একটু কম, খুচরা প্রাইস আর একটু কম, এগুলো কম বেশি 500-1,000 হয়েই থাকে, হয় স্বাভাবিক। যে হোলসেল নিবে 10-20টা সে বিক্রি করার জন্য, সে 500-1,000 কম তাকে অবশ্যই দিতে হয়, কারণ তার বেনিফিটটাই ওইখানে। আর খুচরা প্রাইসের জন্য যদি আরও কোনো মালের ব্যাপারে জানার থাকে অবশ্যই ডিসপ্লেতে আমার নাম্বার থাকবে, অবশ্যই ফোন দিবেন। তবে আবারও বলছি, রাত 9টার পরে ফোন দিবেন না, কারণ সবারই একটু রেস্টের প্রয়োজন আছে, আর সকাল 8টার আগে চেষ্টা করবেন ফোন না দেওয়ার জন্য, কারণ সবার একটু রেস্টের প্রয়োজন আছে, কারণ আমরা রেস্ট নিতে পারলে আপনাদের সাথে সুন্দর সুন্দর কথা বলতে পারবো, আর রেস্টের সময়টা না দিলে কথাটা সুন্দর করে নাও বলতে পারি। এই জন্য সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন, আর নামাজের সময়টা একটু বিরতি রেখে দয়া করে কল দিবেন, কারণ ওই সময়ে আসলে সবারই নামাজ থাকে, অন্যান্য বিশেষ করে নামাজের সবাই যায়, তো নামাজের সময়টা ছাড়া কল দিবেন। আর যদি আরও কোনো কিছু প্রশ্ন করার থাকে বা অন্যান্য পড়ার সম্পর্কে মালের দাম জানতে চান, অবশ্যই আমাকে ফোন দিবেন আমার দেওয়া নাম্বারে, সেখান থেকে আমি 100% আপনাকে নাম দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভালো থাকবেন, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদেরকে যাতে আরও ভালো কিছু দিতে পারি সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।